ভিউয়ার্স একসাথে সংসার করছেন শাকিব খান অপু বিশ্বাস। নতুন ধামাকা চলছে বর্তমানে, তলে তলে যে এত ব্যাপার ঘটছে তা কেউই জানছে না। সুপারস্টার শাকিব খান ছেলে আব্রাহাম খান জয় আর অপু বিশ্বাসকে নিয়ে সুখে সংসার করছে এমন তথ্য পাওয়া গিয়েছে মিডিয়ায়। বিস্তারিত জানতে ভিডিওটি একমাত্র নাটিনে আমাদের সঙ্গে থাকুন। শাকিব খানের মায়ের আবদারেই আবার এক হয়েছেন শাকিব খান অপু বিশ্বাস, আর তিনি বৌমা ছাড়া থাকবেন না এমন প্রত্যাশা নিয়েই অপু বিশ্বাসের কাছে আবদার করেছেন তার ছেলের বৌমা হয়ে ঘরে সংসার করা। আর সেই ব্যাপারটাই ঘটেছে বর্তমানে, তলে তলে তারা সংসার করে যাচ্ছেন যা আমরা গোপন তথ্যে জানতে পারি। শাকিব খান অপু বিশ্বাস একসাথে সংসার করছে জুটিয়ে, ছেলেকে নিয়ে খুবই সুখে আছে, তাই তো একসাথে মিলেমিশে সিদ্ধান্ত নিয়ে বিদেশের মাটিতে পাঠিয়ে দিয়েছে ছেলে আব্রাহাম খান জয়কে, সেখান থেকে লেখাপড়া করবে যা জানিয়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, প্রথমে হয়তো শাকিবের পরিবার রাজি ছিল না, আমি যখন বুঝিয়েছি তখন সবাই রাজি হয়েছে, আমার পাশে রয়েছে। আমি এমনভাবে বুঝিয়েছি যে ছেলে আব্রাহাম খান জয় যে ব্যাপারগুলো বাংলাদেশে বসে দেখছে সামনে, তখন কিন্তু সে অন্য মাইন্ডের হয়ে যাবে, খারাপ একটা মন্তব্য করবে আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে। তখন আমি কোনোভাবেই বোঝাতে পারবো না, যেভাবে কিছুদিন পর পর এক একটা ইস্যু নিয়ে অনেক কথা চলে এবং চর্চা হয় সেগুলো আমার ছেলে দেখুক আমি চাই না, তাই তো বিদেশের মাটিতে পড়ালেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে। শাকিব খানের মা বাবাও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন অপু বিশ্বাসের কথা, এখন রাজি হয়েছেন। অন্যদিকে অপু বিশ্বাস শাকিব খানের সাথে সংসার করছেন খুব ভালোভাবে, এতে বেশি খুশি নয় বুবলি। বুবলি যাই করুক না কেন, খুশি নাই হোক না কেন, তারপরও অপু বিশ্বাস খুবই খুশি শাকিব খানের সাথে। শাকিব খান যেখানে খুশি, শাকিব খানের পরিবার যেখানে খুশি, বুবলি কিয়েই বা করতে পারে। ভিউয়ার্স, তাই তো দেখা গিয়েছে যে ঈদের সময় কত সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের পরিবারকে নিয়ে কি করেছেন বা কি করেননি সব কিছু বলেছেন। তিনি বলেছেন, শাশুড়ি মার শিক্ষা থেকে পেয়েছি প্রথম কোরবানির দিন প্রথম গোস্ত বসিয়ে দিয়ে রান্না করা হয়, কারণ যারা বাড়িতে কাজ করে তারা খাবে বলে। আমি সেই ব্যাপারগুলো করতে বেশি ভালোবাসি। ভিউয়ার্স, এগুলো আসলে পরিবার থেকে শিক্ষা পাওয়া। অপু বিশ্বাস শাকিব খানের পরিবারের সাথে একসাথে রয়েছেন, তাই তো এগুলো পেয়েছেন। ভিউয়ার্স, এমন থাক তাদের পরিবার, আপনি কি চান এবং আপনার কাছে কি ভালো লাগে শাকিব খানের পরিবারের সাথে অপু বিশ্বাস জড়ালে? আপনার মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।